অন্যের কাছে তুমি কেমন সেটা ভেবো না, তুমি নিজের কাছে কেমন সেটা ভাবো। তাহলে বুঝবে তুমি ভালো না খারাপ। জীবনে সুন্দর মানুষ নয়, ভালো মানুষ প্রয়োজন। দুঃখটা লুকিয়ে রাখাই ভালো, কি হবে অন্যকে বলে। সান্ত্বনা ছাড়া কিছুই পাওয়া যাবে না। স্বপ্ন ছিল অনেক পড়াশোনা করে একদিন কিছু করার। জানা ছিল না দারিদ্র নামক এক অধ্যায় যোগ হয়েছে সিলেবাসে। পাখি ডানা ভেঙে পড়ে গেলে যেমন তার বেঁচে থাকাটা অনেক কষ্ট হয়ে যায়, তেমনি মানুষের মন ভেঙে গেলে তার বেঁচে থাকবার ইচ্ছাটাও হারিয়ে যায়। সাবধানে যেও, বাড়ি গিয়ে ফোন করো। এই ছোট ছোট কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে, যা সবার থাকে না। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়। কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে তখন অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। নয়টা জিনিস ত্যাগ করা উচিত। এক, লোভ। দুই, হিংসা। তিন, স্বার্থ। চার, রাগ। পাঁচ, অহংকার। ছয়, মিথ্যা। সাত, লালসা। আট, প্রতিহিংসা। নয়, প্রতারণা। জীবন হচ্ছে একটা খেলা, এই খেলায় হার জিত আছে। তাই বলে না খেলেই মাঠ ছেড়ে পালাতে হবে না। জীবনের খেলায় মৃত্যু না হওয়া পর্যন্ত খেলে যেতে হবে। কিছু মানুষ সব কিছু ছেড়ে যেতে চায়, কিন্তু কোথায় যাবে এটা ভেবে শেষ পর্যন্ত সবটাই মুখ বুঝে মেনে নিয়ে আবার সেখানেই থেকে যেতে হয়। জীবনে কারো ক্ষতি করার আগে একবার ভেবে নেবেন, আজ আপনি যার ক্ষতি করছেন, কেউ একদিন এর চেয়ে অনেক বেশি ক্ষতি করে দিয়ে চলে যাবে। সত্যের পথ বড় কঠিন, এখানে কেউ তোমার সঙ্গে থাকবে না, তোমাকে একাই পথ চলতে হবে। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায়, তখন সে পরম শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। কি অদ্ভুত, তাই না? দামি জুতো তারাই কিনে যার হাঁটে কম, আর যাদের বেশি হাঁটতে হয় কম দামি জুতো কেনার আগেও তাদের 10 বার ভাবতে হয়। চোখের জলই হলো সব থেকে মূল্যবান জল, কারণ কি জানেন, পৃথিবীতে অনেক ধরনের জল থাকলেও একমাত্র চোখের জল বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট কতটা। কিছু মানুষ আপনাকে ছাড়বে না, আবার ধরে রাখবে না, আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে দিয়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। কেরিয়ার গড়ার সময় আর রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাতে নেই, কারণ এই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। রূপের অহংকার করবেন না, এটা সৃষ্টিকর্তার দেওয়া উপহার। আজ আছে, কাল বিদ্ধ হবে, ব্যবহারটা সুন্দর রাখুন। মৃত্যুর পরেও সেটা সবাই মনে রাখবে। তৃষ্ণা পেলে বিষ পান করেন না, তেমনি কষ্ট পেলে বা ডিপ্রেশনে ভুগলেও আত্মহত্যা করবেন না। মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এটা ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবে, যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। একটা ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে একটি মেয়ের পবিত্র ভালোবাসাটাই যথেষ্ট। কষ্টের দিনগুলো মানুষের মনে থাকে না বেশি দিন, কিন্তু যে মানুষগুলো কষ্ট দেয় তাদের রূপটা চিরকাল মানুষের মনে গেঁথে থাকে। সুন্দরতা সস্তা, চরিত্র দামি, ঘড়ি সস্তা, সময় দামি, শরীর সস্তা, জীবনটা দামি। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখা কঠিন। জীবনটা যদি কাঠ পেন্সিলে লেখা কোনো গল্প হতো, তাহলে মুছে আবার নতুন করে লিখতে পারতাম। কারো উপরে রাগ করে নিজেকে শেষ করার
কথা বলেও ভাববেন না, কারণ আজ যে তোমার প্রিয় মানুষ কাল সে অন্যের প্রিয় মানুষ হতে পারে। শুধু শুধু তোমার পরিবার তাদের প্রিয় সন্তানকে হারাবে। সে যে গুজে সুন্দর হয়ে কাউকে দেখানোর দরকার নেই, যে ভালোবাসবে সে এমনিতেই ভালোবাসবে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নাই। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘরে। আজব এই সমাজের নিয়ম। এই পৃথিবীতে পারফেক্ট মানুষ বলে কিছুই নেই। আমরা বরং সাদা কালো লম্বা খাটো শব্দ দিয়ে ভাগাভাগি করি। সমাজ যখন নাচ নাচায় প্রতিবেশীরাও কিন্তু তালে ঢোল বাজায়। ভালোবাসার আরেক নাম স্বপ্ন, স্বপ্নের আরেক নাম আশা, আশার আরেক নাম অপেক্ষা, অপেক্ষার আরেক নাম হারানো, হারানোর আরেক নাম কষ্ট, কষ্টের আরেক নাম মরণ। আর এটাই আমাদের জীবন। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। কাউকে বারবার ক্ষমা করা যায়, কিন্তু কাউকেই বারবার সুযোগ দিতে নেই। প্রার্থনা সবার জন্য করো। কে জানে কার ভাগ্য শুধুমাত্র তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছে। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। পাগলামি ছাড়া প্রেম হয় না, পূজা ছাড়া রাজা হয় না, মেঘ ছাড়া বৃষ্টি হয় না, আর দুষ্টামি ছাড়া বন্ধু হয় না। জীবনে আর যাই করুন, অশিক্ষিতদের সাথে কখনো ঝগড়া বা তর্ক করবেন না, কারণ জিততে তো পারবেন না, সাথে আপনার সম্মানটাও নষ্ট হবে। তোমার নামে কেউ নিন্দা করলে তাকে জাস্ট ইগনোর করো। মনে রাখবে, কুকুর কুকুরকে কামড়ালেও মানুষ কখনো কুকুরকে কামড়ায় না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই ভালো জানে। অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। একটা সময়ের পর নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিতে জানতে হয়, বুঝতে শিখতে হয় যতটা একা থাকা যায় আসলে ততটাই শান্তি। চুপচাপ থাকা ভালো, কিন্তু মুখ বুঝে থাকা ভালো নয়, কারণ এই দুনিয়ায় নিজের লড়াইটা বরাবর নিজেকে তৈরি করে নিতে হয়। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আমি ওইসব পাত্তা দেই না, এটা আমার ক্ষমতা। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবাসে, আর পেয়ে গেলে মানুষ বদলে যায়। মানুষকে ঠকে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। যে হাসাতে পারে না তার জন্য কেঁদো না, যে ছেড়ে চলে যায় তাকে আর কাছে আসতে দিও না, যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।